1936 সালের 29 নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন সকলের ডাক্তারবাবু এবং চলচ্চিত্র ও মঞ্চশিল্পী শুভেন্দু চট্টোপাধ্যায়। 1959 সাল থেকে 1966 সাল পর্যন্ত পরপর 7 বছর ভাগনাস প্রবর্তিত নাট্য আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তিনি। ওই পর্বে নৌকাটুবি তার অভিনীত সর্বাধিক উল্লেখযোগ্য নাটক এবং চরিত্র। বাংলা ইন্ডাস্ট্রিতে অন্যতম শক্তিশালী অভিনেতা ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়। উত্তম কুমার, সৌমিত্র, বিশ্বজিতের স্বর্ণযুগে নিজের মতো করে উজ্জ্বল হয়ে উঠেছিলেন তিনি। পেশাগতভাবে ছিলেন চিকিৎসক, কিন্তু অভিনয়ের টানে ছেড়েছিলেন সেই পেশা। 1960 সালে MBBS সম্পন্ন করার পর চাকরি নিয়েছিলেন কলকাতা পুরসভায়, সেই সঙ্গে চলত মঞ্চাভিনয়ও। শুভেন্দু চট্টোপাধ্যায়ের প্রথম সিনেমা 1965 সালে মৃণাল সেনের হাত ধরে, অভিনয় করেন আকাশ কুসুমে। ওই ছবিতে সহনায়ক হিসেবে তিনি পান সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এরপর স্ক্রিন ভাগ করে নেন মহানায়কের সঙ্গে, অভিনয় করেন সত্যজিৎ রায়ের চিড়িয়াখানাতে। এরপর সাফল্য রীতিমতো তার ঘরে এসে ধরা দেয়, অভিনয় করেন অরণ্যের দিন রাত্রি, চৌরঙ্গী, আরোগ্য নিকেতন, গণশত্রু, ভানু গোয়েন্দা, জহুর অ্যাসিস্ট্যান্ট, নায়িকার ভূমিকায় অনিন্দিতা, এখনই, ছদ্মবেশী, অমৃত কুম্ভের সন্ধানে, প্রথম কদম ফুল এবং কুহেলি সহ বেশ কিছু সফল সিনেমায়। এছাড়া নব্য পরিচালকদের সঙ্গে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে লাল দরজা, মনের মানুষ, দহন, দেশ, আবার অরণ্যে প্রভৃতি। এই সিনেমাগুলো তার ক্যারিয়ারে বর্ণময় রঙিন পালক যুক্ত করে। উত্তম কুমার সৌমিত্রের যুগে চরিত্রাভিনেতা হিসেবেই থেকে গিয়েছিলেন শুভেন্দু, তবে আক্ষেপ ছিল না, সিনেমা করলেও ভুলে যাননি মঞ্চকে। 2007 সালের 5 জুলাই তিনি ইহলোক ত্যাগ করেন। আজ 29 নভেম্বর অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের শুভ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।